সুপ্রভাত বন্ধুরা, আমি আপনাদের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা উইকেন্ড ব্লগ, আজকে একটা আনলিমিটেড বুফে খাবো, তার জন্য এখন এসেছি গন্ধে গন্ধে সাউথ সিটি মলে। বাইরে আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো, বর্ষাকালটা ছুটি এনজয় করছো, বাট বর্ষাতে ভিজে বৃষ্টিতে ভিজে কারো কোনো শরীর খারাপ হয়নি। এনিওয়েজ, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো আর যদি ভিডিওটা ক্লিক করে থাকো থাম্বনেল দেখে টাইটেল দেখে, তাহলে পরে এই চ্যানেলে মোটামুটি এরকমই ভিডিও আসে। খাওয়া দাওয়াটার উপরে প্রাধান্য বেশি থাকে, লাইফস্টাইলটা কম। অবিলম্বে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। ভিডিওটা শেষ অবধি দেখো, পছন্দ হলে লাইক করো, অপছন্দ হলে ডিসলাইকও করতে পারো, বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর এখন তো তোমরা জানো এন্ড অফ সিজন সেল চলছে, এই মুহূর্তে ট্রাইলরের ভিতরে আছি প্যান্টালুনসে। এরকম একটা জগার পছন্দ হলো বাড়িতে পড়ার জন্য, কালারটা বোধহয় ল্যাভেন্ডার, তো বহু বছর আগে এক দুবার এসেছিলাম, এখন তো বহুদিন আসা হয়নি, তো ভাবলাম কেননা এটা ট্রাই আউট করি। বারবিকিউ নেশন তো অনেক খেলাম, অ্যাবসলিউট বারবিকিউ অনেক হলো, এটাই বা বাদ যায় কেন। স্টাফদের বিহেভিয়ার কিন্তু খুব ভালো, দে আর এক্সট্রিমলি পোলাইট অ্যান্ড কার্টিয়াস। খাওয়ার দাওয়ারটা কীরকম সেটা খুব ম্যাটার করে। আজকে আমি যে আইটেমগুলো পাবো তোমরাও এই একই গ্রিড পেয়ে যাবে, হতে পারে আইটেম কিছু এদিক ওদিক চেঞ্জ হতে পারে। বাই দ্য ওয়ে, আজকে আমি যে প্রাইসটা পে করবো দ্যাট ইজ 50 rupees মোর দ্যান ইউজুয়াল ডে, তার কারণ আজকে ঈদের জন্য ওরা স্পেশাল বোধহয় একটা দুটো জিনিস দেবে, বা সেটা আমি আগে থেকে জানতাম না, আমি তো এখনই এলাম। তোমরা অপশানসগুলো সব দেখে নাও, এটা হচ্ছে ধনিয়া মুগ শোরবা, মানে স্যুপ বেসিক্যালি, এটা তো নিয়ে নিই। এখানে রয়েছে স্টিমড রাইস, ডাল তড়কা, নানও রয়েছে বুফেতে। এখানে রয়েছে কাঁঠালের বিরিয়ানি, এটা হচ্ছে মির্চ বেগান কা সালাম, আলুর তরকারি রয়েছে, পনির রয়েছে, যেগুলো কিনা খাবো না। আমাদের স্টার্টার দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এখানে প্রথম দোকানে হচ্ছে ভেজ আইটেমস, একটা পোটাটো, একটা পনির, তারপর একটা প্রন রয়েছে, একটা চিকেন রয়েছে, ফিশ রয়েছে, ফিশটা বাসা, আর এখানে রয়েছে মাটন জালি কাবাব। এখানে দুটো ভেজ ওয়েফার্স দিয়েছে, প্রনের সাইজ একদম ছোটো, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, বিকজ এভরিথিং ইজ রিপিটেবল, খালি খাবার নিয়ে ওয়েস্ট করুন না, এটাই রিকোয়েস্ট। লুকস ভেরি ওয়েল ম্যারিনেটেড, খুব ভালো স্মেলও বেরোচ্ছে, ভেরি অ্যারোম্যাটিক। ও ওয়াও, মুখের ভেতরে প্রনটা দিতে না দিতে ফ্লেভারটা পুরো বোস্ট করলো, হালকা সাওয়া, হালকা স্পাইসি, প্রনটা মাঠে বাড়ে সবকা, ভেরি ভেরি কুক প্রন। যেহেতু বাসা, এটাকে পথটাকে সরিয়ে দিই, দেখে নাও, ডিসেন্ট চান্স। বাসার ভেতরে তো কোনো ফ্লেভার পেনিট্রেট করে না, যেরকম ফ্লেভার বাইরেই রয়েছে, একটা আমাদের ফ্লেভার রয়েছে, বাসাটা আমার জন্য ফ্লপ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ইটস বাসা, পনির দেখে নাও, পনির হচ্ছে আমি যেটা বলে থাকি, নন ভেজে যেরকম বাসা, ভেজে সেরকম পনির, ভেতরে কোনো ফ্লেভার ঢোকে না, তাও বলবো পনিরটা বাসাটাকে খেতে ভালো, বাইরে যে ফ্লেভারটা দ্যাট ইজ স্টিল বেটার দেন বাসা। এটা একটা পোটাটোর স্টার্টার ছিল, লাল রঙের দেখতে বেশ ভালো, পনির থেকে পোটাটো স্টার্টারটা অনেক ভালো, মানে একটা শুকনো আলুর দম গোছে, গুটি ফুটি দিয়ে খেতে জবরদস্ত লাগবে। এবারে ননভেজে আবার ফিরতে হবে, ভেজ খেয়ে পেট ভরলে তো চলবে না। এটা হচ্ছে চিকেন উইংস, ছোটো ছোটো ড্রামস্টিক গোছে, এটাও কিন্তু বেশ ভালো চার্ড, ভালো ম্যারিনেটেড, চিকেন একদম সুসিদ্ধ, ভেরি ওয়েল কুক, প্রপারলি বয়েলড, ওপরে হালকা চার্ড, সেখান থেকে ক্রিসপিনেস পাচ্ছি, বাট ম্যারিনেশনটা একটু হলে পারত, যেরকম প্রনের ম্যারিনেশনটা খুব ভালো ছিল, এটা ম্যারিনেশনটা অতটাও ভালো না, তবে অন্য অনেক জায়গার থেকে কিন্তু ভালো। এটা একটা প্রপার উইংস দেখতে পাচ্ছ, ম্যারিনেশনটা একটু হলে ভালো হতো, এটাও খারাপ না। অ্যান্ড ইউ গাইজ ক্যান অলওয়েজ কাস্টমাইজ, যারা ওয়েটার তারা খুব অ্যাকোমোডেটিভ, তাদেরকে বলবে একটু ঝাল লাগবে বা কম ঝাল লাগবে, যাই হোক একটু ম্যারিনেশন লাগবে, সেটা কিন্তু ওরা করে দেয়। চিকেন ইজ ভেরি ময়েস্ট, সাকিউলেন্ট, এটাও হিট, প্রনটা সুপার হিট ছিল, বাট দিস ইজ অলসো ভেরি গুড। দিস ইজ মাটন জালি কাবাব, মাটনের এই আইটেমটা বোধ হয় বারবিকিউ নেশন এবং অ্যাবসলিউট বারবিকিউ দুজনেই উঠিয়ে দিয়েছে, ওরা দিতে সম্মি কাবাব, এরা দিচ্ছে জালি কাবাব। বাইরে থেকে দেখে কিন্তু বেশ ড্রাই মনে হচ্ছে, খেয়ে বোঝা যাবে কীরকম। অ্যাজ এক্সপেক্টেড, দিস ইজ ভেরি ভেরি ড্রাই, মাটনটাকে ছাতুর প্রভাবই বেশি, ফ্লেভার রয়েছে নেই বলবো না, মশালার ফ্লেভার, বাট দ্যাট ইজ ভেরি মাইল্ড, এটা খেতে গেলে গলা আটকে যাবে, এতটা ড্রাই। এটা যদি ময়েস্ট হতো এটা দিয়ে রুটি পাওয়াটা খেতেও ভালো লাগবে। সো স্যাডলি দিস হ্যাজ বিন এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ ব্যাপারটা কতটা ড্রাই, আর ব্যাপারটা যে এত ভালো বাইন্ড, মানে এত ভালো বাধা রয়েছে, মানে এর ভেতরে খুব ভালো পরিমাণে ছাতু গেছে, মাটনের প্রভাব বলতে গেলে নেই। সো দিস হ্যাজ বিন আ ফ্লপ। সো দিস ইজ দ্য লাস্ট অফ আর স্টার্টার্স, দিস ইজ কনপাউ চিকেন, দেখতে কিন্তু বেশ ময়েস্ট, লুকস ডিসেন্টলি ম্যারিনেটেড, খেয়ে দেখি কীরকম, বোনলেস চাঙ্কস। তো গ্রিল সেকশন থেকে একদম চলে গেল চাইনিজে, তো মাল্টিকুইজিন রেস্টুরেন্ট এরকমই হয়, আলু তো দেয়নি বাট অন্তত পিনাটস দিয়েছে, দ্য চিকেন ইজ ভেরি ওয়েল কুক,
ভেরি ময়েস্ট বাট ম্যারিনেশনটা কম সসের যে প্রভাব সেটা প্রপারলি ফুটে উঠছে না ইট অলসো ল্যাকস এ বিট অফ সিজনিং দিস ইজ গুড অ্যাবাভ অ্যাভারেজ এটাকে হিট বলতে পারবো না এই হচ্ছে আমাদের হিরো ডিশ মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি কিন্তু তোমরা অন্যদিন এলেও পাবে বাট আজকে ঈদ স্পেশাল তার জন্য মাটন বিরিয়ানি করছে তা কিন্তু না মাটনের পিস দেখো আশা করি কলকাতা স্টাইল আলু দিয়েছে বাট কলকাতা স্টাইলের মধ্যে এত পেঁয়াজ এত লঙ্কা টঙ্কা দেয় না দিস ইজ কাইন্ড অফ রেমিনিসেন্ট অফ দ্য মাটন বিরিয়ানি দ্যাট উই হ্যাড ইন পিএলএস ইন ওশানিক নাম ছিল বোধ হয় মাটনের পিস কিন্তু রিজনেবলি সফট আইলসে বাহ ভালো সলিড পিস পেয়ে গেছি এটা ও না না মাটনের কোয়ালিটি জাস্ট একবার দেখো একদম পিঙ্কি শিউ রয়েছে এটা তো একদম বয়স্ক খাসি অন্তত আমি যেরকম আনি যে দোকান থেকে সেরকম টাইপের বাবা বুফেতে এরকম মাটন দিয়ে দিলে তো মুশকিল প্রথমে এটা তো টেস্ট করে তোমাদের বলতেই হবে ও ভাও পুরো বিরিয়ানির এসেন্স বিরিয়ানি মশলা মাটনের ভেতরে ঢুকেছে মাটনটা একদম বিরিয়ানির গন্ধে স্নান করে গেছে ইট ইস ভেরি সফট ভেরি ময়েস্ট ভেরি সাকুলেন্ট এন্ড অফ দ্য ডে বিরিয়ানিটা খেয়ে বলবো কিরকম বাট মাটনটা যেটা দিয়েছে সুপার ডুপার হিট এক্সিলেন্ট কোয়ালিটি মাটন অনেক জায়গায় আলাঘাটে এরকম মাটন দেয় না আর বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ লং গ্রেন রাইস আর উপরে যখন তোমরা প্রথম দেখেছো কাটার আগে যখন মানে কাউন্টারে ছিল ওপরটা সাদা ভেতরটা তারওয়ালা আচ্ছা আলুটা দেখো কীরকম বাহ আলু ইজ অলসো ভেরি সফট খুব ভালো সেদ্ধ হয়েছে আলু এনিওয়েজ প্রথমে বিরিয়ানিটা যদি এমনি খেয়ে বলি কীরকম দেখে তো স্পাইসি বিরিয়ানি বলেই মনে হচ্ছে জাস্ট দ্য ওয়ে আই লাইক ইট বিরিয়ানিটা যেগুলো মেরিট সেগুলো আগে বলে দিই বিরিয়ানিটা কিন্তু একদমই ড্রাই নয় ইট ইস প্রিটি ময়েস্ট এমনি এমনিও খেতে পারবে চাইলে এমনি এমনি খাবে না বাট এমনি এমনি খেতে পারবে চাইলে ইট ইস ভেরি ফ্লেভারফুল অতিরিক্ত কেওড়া জল গোলাপ জলের গন্ধ নেই মিঠাতরটা একটু ডমিনেটিং বাট দ্যাট ইস ফাইন খুব একটা বাজে লাগবে না খেতে বরং বিরিয়ানিটা কিন্তু আমি বলবো সুপার ডুপার রেট আর যদি মাটনের কোয়ালিটি বলো একদম মাঠের বাইরে ছক্কা বিরিয়ানি ইজ ওয়ান ফর দ্য এজেস এই বিরিয়ানিটা কিন্তু আইডিসি রয়্যাল বেঙ্গল গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে মাটন বিরিয়ানিকেও টেক্কা দিতে পারে বলছি না ওটার থেকে ভালো বুফের মধ্যে ওইটা আমার বেস্ট লাগে বাট দিস ইজ অলসো ভেরি ভেরি গুড ভেরি গুড সব থেকে বড়ো কোয়ালিটি খাবে গলায় আটকাবে না একদম স্মুথ বিরিয়ানি আর দেখে যতটা স্পাইসি মনে হচ্ছে এই কিন্তু অতটা স্পাইসি একদমই না বাচ্চারা ইজিলি খেয়ে নেবে আলু দিয়ে বিরিয়ানি একটা বাইট নেই এরপরে তো গরদান যাবে যে আলু দিয়ে কেন বিরিয়ানি খেলে না আলু ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট আলুটাকে একটা কথা বলবো যদি তোমরা বিরিয়ানি লাভার হও বুফেতে এসে আনলিমিটেড বিরিয়ানি খেতে চাও কথা কথা বলছি হাজার টাকার বুফে প্রাইস দিয়ে 3,000 টাকার খাবার যাতে মাটন বিরিয়ানি খেতেই যাবে আর যদি এই মাটন বিরিয়ানিটা মিস করো তাহলে কী করছো আলুটা চন্দ্রমুখী আলু ব্যবহার করেছে একদম মিষ্টি সুসিদ্ধ হয়েছে এই বিরিয়ানিটা মাঠের বাইরে ছক্কা যত ভ্রংশক হবো তত কম মাটনটা দিয়ে বিরিয়ানি রাইসটা খাই এই মাটন বিরিয়ানি 10-12 দিলেও কম দেবো ফ্ল্যাট ব্রেডের তোমরা চারটে অপশন পাবে এটা হচ্ছে কুলচা এটা লাচ্চা পরাটা এটা তন্দুর রুটি আর বাটার নান কাউন্টারে রয়েছে এটা কিমা খেলেছি এটা ঈদের জন্য স্পেশাল এটা চিকেন চাপ তোমরা বলো কোন অ্যাঙ্গেল থেকে এটা চিকেন চাপ লাগছে এটা আন্ডা ভুজি এটা হচ্ছে রুই মাছ এটা ছাড়া কিন্তু বাকি সব তোমরা পেয়ে যাবে আর যখন তোমরা ঈদের পরে আসবে এটার বদলে একটা চিকেনের আইটেম পাবে কিমা খেলেছিটা খেয়ে বলি কীরকম বাটানে কিমা দিয়ে বানিয়েছে লুকস ভেরি রিচ অ্যান্ড ডেকাডেন্ট এটা শুধু সাংঘাতিক রয়েছে বড়ো বড়ো মাটনের কিমার চাঙ্কস রয়েছে এরকম টাইপের মেটে ফেটেও রয়েছে টকটক ঝাল ঝাল তন্দুর রুটি দিয়েছিলো কিমা কলেজিটা দিয়ে খাই এই দেখো লচ্ছা পাওয়াটা দিয়েছে বাইরে দোকানের মতো তো হয় না বাট অ্যাটলিস্ট একটু তো লেয়ার আছে আর তোমরা এটা ছেঁড়া দেখছো কারণ এতক্ষণ ধরে বকবক করলো বাট মাইকটা পড়তে ভুলে গেছিলাম আর মাইক না পড়লে পরে তোমরা ভালো শুনতে পাবে না অ্যান্ড দ্যাট আই ক্যান নট অ্যালাউ রঙটা দেখতে পাচ্ছ তোমরা স্যাফরন গোছের একটুখানি মানে হলুদেতে গোছের এটা বোধ হয় কিছু মালাই ফালাই দিয়ে বানিয়েছে জাস্ট লাইক এনি আদার টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান ডিশ জাস্ট অ্যাজ এ সাসপেক্টেড টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান ডিশ টাইপের খেতে নট স্পাইসি অ্যাট অল তাই বলে ব্ল্যান্ডও না এটা অ্যাভারেজ খেতে কিমা কলেজের উপরে এটা খেয়ে ভালো লাগবে না চিকেনটাও কিন্তু ইজ অন দ্য সফটার সাইড দেখতেই পাচ্ছ তোমরা লুকস প্রিটি ময়েস্ট ইয়া এদের প্রোটিনগুলো কিন্তু এটা ভালো সেদ্ধ করেছে দ্যাটস এ বিগ প্লাস কনসিডারিং দিস ইজ এ বুফে ওই মাছটাও দেখে নাও এনেছি যখন একদমই ছোট্ট মাছ রুই মাছ দিয়েছে ইভেন দিস ওয়ান ডাজ নট লুক অ্যাজ ড্রাই অ্যাজ ইউ গেট ইন সাম আদার রেস্টুরেন্টস এসপেশালি বুফে রেস্টুরেন্টস এটা দই কাতলা সুতরাং সাদা রঙের তো গ্রেভিটা হবেই আর বাঙালি মানুষ রোববারের বাজারে খেতে বেরিয়েছি একটু মাছ হবে না হয় তাই খাবার দাবারের মান কিন্তু বেশ ভালো দইয়ের থেকে হালকা টক ভাব পাবে আরও জুড়ে দেওয়া রয়েছে দই কাতলাটাও কিন্তু খেতে মন্দ নয় শুধু মন্দ নয় কেন বলছি খেতে ভালো মাছটা ফ্রেশ আছে টাটকা আছে ভালো আছে
এখানকার যিনি ম্যানেজার মিস্টার স্বপন উনি এসেছিলেন, জিজ্ঞাসা করলেন খাওয়া কিরকম। আমি মজা করে বললাম যে এরকম এক্সপেক্ট করিনি। বলছে কেন স্যার কী হয়েছে? আমি বললাম না না কিছু না, এরকম বিরিয়ানি যদি আপনারা বুফেতে যান তো ওরা কিন্তু আলাকাটে করে খাবেন, রিয়াসাতে কিন্তু আপনাদের। বলছে কী বলছেন স্যার? আসছে এখানে নান দিয়ে গেছে, বলছে ওটা বাটার নান, বাট বাটারে কোনো প্রভাব পাচ্ছি না। বাট এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটা কাউন্টারে ছিল, বাকিগুলো মেড টু অর্ডার। এটা দিয়ে তোমাদেরকে এরকম এক ভুজিটা খেয়ে বলি কীরকম, ইট লুকস ভেরি ডিসেন্ট, ইনফ্যাক্ট ইট লুকস রিচ। এটা ভালো কথা, আমি একটু বেটার এক্সপেক্ট করেছিলাম। ভেতরের মধ্যে পেঁয়াজটা একটুখানি ভিজে দিয়েছে ভুনো টাইপ করে, ফ্লেভারটা যেরকম আশা করেছিলাম তার থেকে একদম আলাদা। সাইড ডিশের মধ্যে থেকে আমার জন্য এগিয়ে থাকবে কিমা কলেজি র্যাঙ্ক ওয়ান, সেকেন্ডে কাতলা, থার্ডে আমি রাখবো দুটোকে চিকেনটাকেও একটাকেও, ফোর্থে কেউ নেই। আমার দাবার অপশান প্রচুর কিন্তু স্ট্যান্ডার্ডও মেনটেন করেছে, যেটা কিনা এবিস তো করেই না, বাবিগুনেশনে কিছু ব্রাঞ্চ করে কিছু ব্রাঞ্চ করে না। এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো, আমি এই রেস্টুরেন্টকে হাইলি রেকমেন্ড করবো। এদের সার্ভিসিং কিন্তু খুব ভালো, যখনই কাউন্টারে যাচ্ছি কিছু একটা জিনিস খালি হয়ে আসছে, অথবা ধরো মাটন বিরিয়ানির কথা, লোকেরা রাইসটা কম নিচ্ছে মাটনটা বেশি নিচ্ছে, আন্ডারস্ট্যান্ডেবলি সো। তেহারি যেটা রয়েছে একটা বাংলাদেশি পোলাও গোছে প্রিপারেশন চিংড়ি মাছ দিয়ে, সেখানেও চিংড়ি মাছ শেষ হয়ে যাচ্ছে, রাইস পড়ে রয়েছে, তো ওরা কিন্তু দিন অ্যান্ড দেয়ার ব্যাপারটাকে রিপ্লেনিশ করে নিচ্ছে, এমন না যে পুরো রাইসটা শেষ হচ্ছে তারপরে নিয়ে যাচ্ছে। এই ব্যাপারটার জন্য আমি আবারও টিম ফ্লেমেন্ট বেসকে ক্লিনিশ করবো। এবারে যেটা বলবো সেটা হচ্ছে যে লোকেদের কিছু সিভিক সেন্সের অভাব, ওরা এঠো করে খাচ্ছে। দেখো ডান হাত দিয়ে কিন্তু আমি অনেক খাবার দেখিয়েছি, ইটস এ পার্ট অফ মাই জব তোমাদেরকে ভালো করে দেখানো। তারপরে কিন্তু আমিও জল দিয়ে হাত ধুইনি, বাট টিস্যু পেপার দিয়ে হাত মুছে দেখতে পাচ্ছ হাত পরিষ্কার। এই হাত দিয়ে কিন্তু আমি কাউন্টারে গিয়ে সার্ভিং স্পুন ধরছি, যাতে অন্য লোকেদের অসুবিধা না হয়। কিছু কিছু লোককে আমি দেখছি এঠো হাত, একদম পুরো এঠো হাত, সেটাকে দিয়েই হাতা ধরছে সার্ভিং স্পুন, সেটা দিয়েই প্লেটে নিচ্ছে, আবার সেটাকে ওই অবস্থাতেই রেখে দিচ্ছে, অন্য লোক আবার ওটা দিয়ে হাত দিচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু লোকেদেরকে শুধরাতে হবে, সিভিক সেন্সগুলো লোকেদের মধ্যে আনতে হবে। যদি একটা প্রপার হাইজিন লেভেল মেনটেন না করতে পারে, তাহলে মানুষ হিসাবে কিন্তু নিজেদেরকে পরিচয় দেওয়াটাই ভুল, কোনো সিভিক সেন্স নেই কয়েকটা লোকের। এটা আমি পয়েন্ট আউট করতে বাধ্য হলো। এটা আমাদের কাছে রয়েছে প্রম তেহারি, তেহারি আগেই বললাম এটা একটা বাংলাদেশি প্রিপারেশন জেনারেলি হয়ে থাকে, বাট বাংলাদেশে কিন্তু তেহারি মোস্ট প্রবাবলি বোধ হয় ওই চিনিগুড়ি চাল দিয়ে করে। এখানে তো আমার লং গ্রেন রাইসই দেখতে পাচ্ছি আমি, পেঁয়াজ রয়েছে, ছোটো সাইজে প্রম দিয়েছে, গোটা মশলাও দিয়েছে। প্রথমে একটা ডিক্লারেশন দিয়ে রাখি, কোনোদিন আগে কিন্তু আমি তেহারি খাইনি, তো জানি না অথেন্টিক তেহারি কীরকম খেতে হয়। আমি এটাকে এটার বেসিসেই জাজ করে বলবো যে এটার টেস্ট কীরকম। বিরিয়ানিটাকে টেস্ট একদম আলাদা, আন্ডারস্ট্যান্ডেবলি সো, নট ভেরি ড্রাই বাট দেন ইগেন নট ভেরি ময়েস্ট। এটা খাওয়ার জন্য কিছু একটা গ্রেভি আইটেম তোমাদের লাগবে, টেস্ট একটুখানি অদ্ভুত গোছে, ইট ইজ কোয়াইট এ বিট চ্যালেঞ্জিং ফর মাই প্যালেট। মনে হচ্ছে নর্মাল ভাত বানিয়েছে, ভাতটাকে কিছু একটা ঝোল দিয়ে মেখেছে আর উপরে প্রনটাকে সেদ্ধ করে দিয়েছে। দিস ইজ হাউ আই ক্যান সাম আপ দিস প্রন তেহারি। এটা আমার জন্য কিন্তু ফ্লপই বলবো, কেননা দেখো তেহারি আগে খাইনি আমি, আর এটা যেটা খেলাম এটা খেয়ে আমার আর দ্বিতীয়বার খেতে ইচ্ছা করছে না, ব্যাপারটা হচ্ছে সেটা। ফাইনালি ডেজার্টস নিয়ে চলে এলাম, এর বাইরে খালি আইসক্রিম রয়েছে, পরে নেবো ল্যাংচা, আমার খুব ফেভারিট একটা মিষ্টি। যদিও শক্তিগড়ের ল্যাংচা আমার বেশি প্রিয়, শক্তিগড়ের সব ল্যাংচা নয়, যেগুলোর বাইরের এই ছালটা কালো রঙের হয়, একটুখানি মোটা হয়, এটার নাম গিলো ফিট দশ, দেখে তো মনে হচ্ছে সেভাইয়ার পায়েস। এটা একটা মিষ্টি কচুরি, এটা ম্যাঙ্গো চিজ কেক, জিলিপি একদম বেশ বানাচ্ছে পাতলা ফিনফিনে, মা খুব পছন্দ করতো। এটা ব্রাউনি দিয়েছে, ওপরে ওয়ালনাট দিয়েছে কি জানি বলতে পারবো না, ওয়ালনাট তো নয় নর্মাল বাদাম বা কাজু দিয়েছে। প্রথমে ব্রাউনিটাই খেয়ে তোমাদের বলি কীরকম, ভালো, ব্রাউনি ইজ এ বিট হেভি অন দ্য প্যালেট, বাট দেন অ্যাগেন কনসিডারিং ইটস এ বুফে ব্রাউনিটা বেশ ভালো। ম্যাঙ্গো চিজ কেকটা দেখো, একটা ম্যাঙ্গো জ্যাম ইউজ করেছে, হালকা চিজেরও ফ্লেভার পাচ্ছি, ইভেন দিস ইজ গুড, দিস ইজ সুইট কচুরি, বেশ ভালো খেতে। এটা অনেকটা আমাদের পিঁড়ের চপের মতো খেতে। জিলিপিটা দেখো একদম পাতলা ফিনফিনে, সব থেকে বড়ো কথা একদম ফ্রেশলি মেড। এটা জিলিপিটা হিট, আর মিষ্টিটা কম দিলে ভালো হতো, বাট ইভেন দোষ সো গুড। ল্যাংচাটা দেখে নাও, জাস্ট বাই টাচিং ইট, জাস্ট বাই দ্য শিওর ফিল, আর দ্য স্পঞ্জি টেক্সচার আছে, ভেরি হট ডিসেন্ট। ভালো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মিষ্টিটা ক্যাটকাটা নয়, যেটা খারাপ সেটা হচ্ছে ভেতরে যে পুটটা থাকে, সে পুটটার মধ্যে কোনো এলাচ নেই বা সেরকম কোনো ফিরের কোনো ব্যাপার নেই। এদের সব মিষ্টি কিন্তু ইন হাউস মেড, বাড়ি থেকে কেনা কিছু না, দ্যাট ইজ এ বিগ প্লাস। লাস্টলি এটা রাখো গিলো ফিট দশ, ব্যাপারটা মনে হচ্ছিলো সেমাইয়ের পায়েস, কিন্তু একটা তেল তেল ঘি ঘিয়ে ভাবও রয়েছে, ওপরের মধ্যে রয়েছে অ্যালমন্ডের শেভিংস। ব্যাপারটা ঠিক খাওয়ার করতে পারছি না, খেয়ে বলি কীরকম, একদমই ক্ষীরের মতো খেতে, কী দিয়ে বানিয়েছে আমি ঠিক ধরতে পারছি না, সেমাইয়া তো রয়েছেই। এই দেখো, এই হচ্ছে আনাড়ি ফুড ব্লগারের পরিচয়, যেটা বলছিলাম সেবাইয়ার মতো সিমুইয়ের মতো অ্যাকচুয়ালি জিনিসটা লাউয়ের তৈরি। টোটাল তিন টাইপের আইসক্রিম ছিল, ভ্যানিলা, ম্যাঙ্গো, চকলেট। ভ্যানিলা আমি আনিনি,
প্রথমে ম্যাঙ্গোটা খেয়ে বলি কিরকম। পার্সোনালি ম্যাঙ্গো ফ্লেভারটা আমার খুব একটা পছন্দের নয়, তবে ম্যাঙ্গো আইসক্রিমটা খারাপ না। স্বভাবত যদি চকলেটটা বেশি এনেছি, চকলেট আমার খুব প্রিয়। আমার মনে হচ্ছে মিঠু ডেরি মাদার ডেরি ওদেরই হবে। বুফেটার সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা নিয়ে রাখো। সোম থেকে রবি বুফেটা রোজই অ্যাভেলেবেল রয়েছে। আমি সাউথ সিটিতে বসে আছি, মানিসকরও একটা আছে। মানিসকরের ব্যাপারে আমি কমেন্ট করতে পারছি না, সাউথ সিটির ব্যাপারে তোমাদেরকে ইন ডিটেল ইনফরমেশন আমি এখনই দিয়ে দিচ্ছি। মানডে টু ফ্রাইডে লাঞ্চের প্রাইস হচ্ছে 925 প্লাস জিএসটি, ডিনারের প্রাইস 1045 প্লাস জিএসটি। লাঞ্চ এবং ডিনারের প্রাইস কিন্তু আলাদা। উইকেন্ডস মানে স্যাটারডে আর সানডে লাঞ্চ এবং ডিনারের প্রাইস সেম, দামটা হচ্ছে 1045 প্লাস জিএসটি। আমি আজকে পেমেন্ট করব 1095 প্লাস জিএসটি, বিকজ ঈদের মৌসুম চলছে, ঈদের ফেস্টিভ্যালটা চলছে। একটা কমপ্লিমেন্টারি বেভারেজ তোমরা প্রত্যেক দিন পাবে লাঞ্চে, ডিনারে কিন্তু কোনো কমপ্লিমেন্টারি বেভারেজ নেই। টাইমিংসগুলো বলে দিই, লাঞ্চের টাইমিং হচ্ছে দুপুর 12:30 থেকে বিকেল 4:00 অবধি। কোনো টাইম স্লট নেই, যতক্ষণ এসে বসে মন ভরে পেট ভরে খেতে পারো, তাই বলে খাবার ওয়েস্ট করো না। লাঞ্চের টাইম হচ্ছে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00। এই হচ্ছে আমার আজকের বিল জিএসটি নিয়ে 1150। আশা করি তোমাদেরকে একটা ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারলাম, সম্পূর্ণ ইনফরমেশন দিতে পারলাম, খাবার দাবার সম্বন্ধে একটা রিফ্লেকশন দিতে পারলাম। এটাই কিন্তু একটা ক্রিয়েটারের কাজ। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা সাবস্ক্রিপশন না বাড়লে পর আর ভালো লাগছে না আমার। 1K হলো না, আমি তো 100K স্বপ্ন দেখছি, 1 মিলিয়নের স্বপ্ন দেখছি, এবং সেই স্বপ্ন পূরণ করবার জন্য আপ্রাণ চেষ্টা আমি করবো। তোমরা খালি সঙ্গে থেকো, বারবার যে কথাটা বলি এখনও সে কথাটাই বলছি, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। ভিডিওটা দেখেছো আশা করি, যদি পছন্দ হয়ে থাকে লাইক করে দাও, যদি অপছন্দ হয়ে থাকে ফার্স্ট অফ অল আই অ্যাপোলজিস, সেকেন্ড অফ অল চাইলে পরে ডিসলাইকও করতে পারো। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার থাকি। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইওর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। ঠিক সাবস্ক্রিপশনের পাশে দেখবে একটা বেল আইকন থাকে ঘন্টির মতো, সেটাকে অন করে দিলে পরে whenever I upload a new video তোমরা তার ইনস্টেন্ট নোটিফিকেশন পেয়ে যাবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং রেগুলারলি এরকম খাওয়া দাওয়াটা করবার জন্য, খাওয়া দাওয়াটাকে হজম করবার জন্য ওয়ার্কআউটটাও করতে থাকো।